بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আপনারা সকল কি লেখা আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আমরা রেডি হইছি, এখন আমরা বাড়া যাইতাম আর কি, আমার বড় বাসুরের ঘরে যাইতাম। তো আমার নাদিমরা তো মোবাইল দিছি খান্দিরা দেখিয়া, তার তান্তুরা ভিডিও করলাম আর কি। তো তাই নিয়ে মোবাইল গুনিয়া মুখও হারাই দিছে খামড়াইরা। তো এই কেন আমি আমার জালর লাগি আর কি দুইটা গিফট নিয়ে, আর একটা ট্রে আর একটা বোল আমার জালর লাগি কিনছি আমি, আরও কিছু জিনিস নিয়েছি টেস্ট করতে কি তার আর ভিডিও করছি না। আমরা এখন গিয়া গাড়ি তুটি আর বাড়িতেও আমরা একটু লেট হইয়েছি গিয়া, আর লাগিয়ে আর কি আমি যে টেস্ট করতে গেছি আর কিছু জিনিস নিয়েছি, সুইটেরও তা কিনছি, কিছু জিনিস কিনছি, তার ভিডিও করতে আমার খেয়াল হয়েছে না, লেট হয়ে গেছে গিয়ে। আমরা আর এমনিও বাড়িতে একটু লেট হয়ে গেছি, লেটে বার হয়েছি আর মনের মাঝে টেনশন। দূরই তো 80 মাইলস দূর ইপসিস, ইপসিচেতে হয়ে যাইতে তো লেট হইব, যে কবে গিয়া ফসমু। আর আমরা লন্ডন থেকে গেছি, আমার নন হরি, তারপরে আমার জাল, আমার বাসুর ফুয়া, আমরা সকলটা আর কি ফার্স্ট গাড়ি গেছি সকল মিলিয়ে আর কি। তো আমরা প্রত্যেক বছর সামার হলিডে তোলা যাই আর কি। তো এইফরা গো সামার হলিডে সময় স্কুল হলিডে যখন আসলো তখন আর যাইতাম পারছি না। তো এর লাগে এখন আর কি আমার বাসুরে কইতরা না জুয়াইলে উইন্টার আইলে তোমরা আর আইতে না, এতে আইও সামার থাকতে থাকতে আবত সামার আছে। তো সানডে আমরা লাঞ্চে সকলরে কইসই, লাঞ্চে আমরা গেছি আর কি আমার বাসুরের গরম। তো ইপসিচ খালি আমার বড়ো বাসুর নাই, আমার বড়ো নন হরিও তা হইন। আমরা থাকি লন্ডন, আমি আমার 2 নম্বর নন হরি, 2 নম্বর বাসুর ননন্দ, আর আমার বড়ো বাসুর আর বড়ো নন হরি তখন ইপসিচ। আমরা থেকে আর কি 80 মাইলস দূর হই। তো আমরা যে সময় যাই আর কি সকলে একলগে মিলিয়া যাই, যাইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাখান লাগি যা, যাইতে সময় লাগছে 1.5 ঘন্টা আর আইতে সময় লাগছে 2 ঘন্টা। তো আমি যাইতে সময় কিছু খানি নিছি আর কি, খানি কি তা খালি পরোটা করিয়া নিছি, আর স্ন্যাক্সও কিছু নিছি, বিস্কুট জুস ওটা নিছি। হরুতা যেহেতু আসেন তারা তো হাংরি লাগবো। তো নাইমে দেখছই না আপনারা পরোটা খাইরা, নাফিসাও খাইছেন, নাসিয়াও খাইছেন। আমরা তো লেটেও বার হয়েছি, বাড়িতে প্রায় 1.5টার সময় বার হয়েছি গিয়া পৌঁছেছি, 1.5টাত না প্রায় 2টার একটু আগে বার হয়েছি আর কি, ফোনে 2টা তোলা মনে হয়, গিয়া পৌঁছেছি 3:30টাতে। তো রাস্তাত আমার নাইমরে পরোটা খাওয়াইলাম, নাফিসে নাসিয়াও খাইছই, আমরাও কিছু স্ন্যাক খাইলাম নাফিসের আব্বাই আমি, নাদিমরেও দুধ খাওয়াইলাম, নাদিম তো ফুরা ফুত ঘুমাইয়েও গেছই, নাইমও এসে দি কিছু ঘুমাইছে না, ফলা খাওয়াই লিছি কই তার ফেটো ভুক লাগবো। তো আমরা খাসা খাসি আইছি আর কি আমার বাসুরের ঘরোর, আর আমার নন হরি জাল তারা সকল গেছইন গিয়ে আগে, তারা আগে বার হয়েছেন, আগে গেছইন গিয়ে। আমরা বাড়িতে লেট হয়ে গেছে, বাচ্চান খাচ্ছেন তাহলে লেট হয় রেডি করে লইয়া বাড়িতে ইয়ো লেট হয়ে যায় গিয়া। চাইছিলাম একটার ভিতরে বাড়ি যেতাম গিয়ে, তো একটার ভিতরে বাড়ি গেলে কি 1.5টা আর কি, একটার ভিতরে বাড়ি গেলে কি আর কি 1.5 ঘন্টা লাগবো। তো আমরা 2টা আড়াইটা 3টার ভিতরে আর কি ইনশাল্লাহ ফসি গেলাম মানে। তো এখন আমরা গিয়ে ফসি গেছি করো যাই আর হামাই আর কি আর কি। তো গিয়ে পাইছি আর কি আমার বেটাইনতে খাইলিসই না, আর আমার নন হরি জাল তারা খাইছই না আর কি, বাউরজিন বাগনিন তারা খাইছি না। তো আমরা সকল বেটাইনতে খাইলাম আর কি, এখনো মিলিয়া বেটাইনতর খানি শেষ হয়ে গেছে, আর বেটাইনতে মিলিয়া খাইলাম সকলে এখনো। আর এখানে আমার জালোর গার্ডেন তান বেশি বড়ো না, গার্ডেন ছোটো গার্ডেন বা যতটুকু হয়েছে মাশাল্লাহ, তান সদু হয়েছে, সামনে দিও আছে, ই হামাইবার সময় ইয়ে দেখছই দরজার মুঠি দেখারে সদু রুজিও গেছে, গিরে ফাতা উতা গেছে, লোত গেছে। তো নাগামরিচ কাঁচামরিচ সদু গার্ডেনের সদু দিয়া, মিষ্টি সদু দিয়া আর সুটকি দিয়া রাঁধছইন, আর যদি পানি লাউ দিয়ে আর কি পানি সদু দিয়া, আর যদি রাঁধছেন মিট দিয়া রাঁধছেন। তো আমারে দিছেন কিছু নাগামরিচ কাঁচামরিচ, তার ডুগি হয়েছিল আমি না করছি খাওয়া দাওয়া বাদে। তো আমরা সকল মিলিয়ে আর কি বিচে যাইয়ার ফিলিস্ট, তারা গ্রহ খান্দা তার কি ফিলিস্ট বিচে, তো বিচে যাইয়ার আমরা তো যতবারও আর কি আমরা যাই আমার বাসুরের গরু আর কি, এই বিচেও গিয়ে আমরা এক চক্কর ঘুরি আই দেখি আই। তো সকল মিলিয়ে আমরা গেছি আর খুব এনজয় করছি, বাচ্চাইনতে তো তারা খুব বেশি এনজয় করছে, কারণ সকল কাজিন তারা কাজিন সকল তারা এখানে হয়েছে, খুব এনজয় করছে।
এখন আমরা সকল বিচে আইছি, তো এখানে গিয়া দেখি বাক্কা ঠান্ডা, তো হুরু তাই তোর কাপড় ফোন নেওয়া আর কি ভালো হয়েছে, ঠান্ডার কাপড় নিয়েছি। আর আমরা যদি রোদ দিছে এদিন দুপুর টাইমে যাইতাম তো অত ঠান্ডা বুঝলাম না, আমরা গেছি সোয়েটার সময়, বিকাল টাইমে যাওয়া লাগে একটু ঠান্ডা লাগছে। তো বাচ্চা ইন্দ্রের কাপড় নেওয়া, বাচ্চা ইন্দ্রের কাপড় কিনতে লাইছি, সকল ইউজার্জির কাপড়, বাচ্চা ইন্দ্রের কাপড় নিয়েছি, আমরাও নিয়েছি দেড়িয়া কাপড়, ঠান্ডা লাগলে কিন্তু বড় আমরা ফিন্দা লাগছে না, বাচ্চা ইন্দ্রে ফিন্দাইছি। আর অনেকদিন পরে সকল মিলিয়া একটু ঘোরাঘুরি করলাম, সুন্দর একটা দিন কাটাইলাম, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমি আর নাসিহা ফানির কাছে আইসি, আর নাফিসা নাফিসার আব্বার আর নাইম নাদিম রে লইয়া আর কি, তারা সোসাইটি দিয়ে আসলো আর কি, একটু উফরো সাইটে দিয়ে আর কি, তারা আইসই না। আমি আর নাসিহা আইসি ফানির খান্দাতে। নাসিহা ইন তাই তানোর নাম লিখছ, তো আমি ওটা ভিডিও করছি। এখানে হয় একটা ছোটো ছোটো গোর, এটা গোর তো মানুষ তা হয় না, এমনি আর কি তারা গোর রাখছে, আর এক এক গোরর কালার এক একটা দিছে, তো খুব সুন্দর লাগে দেখতে, এক এক গোরর এক একটা কালার খুব ভালো লাগে দেখতে। তা আমি একটু ভিডিও করলাম, আর তারা হয়তো মনে হয় তা গরুর ভিতরে কিছু জিনিস জিনিস রাখতে পারে, আমার পুরো জানা নাই আর কি, আমি কইরাম পুরো জানা নাই, আমি হয়তো জিকেছিও না, আমি আমার এমনি কইরাম আর কি জিনিস রাখতে পারে। আর গোর গুণ খুব সুন্দর, মানুষ তখন কিনা অত আও আমি জানি না, মানুষ এটাও তো ছোটো গরু, মানুষ থাকবো কিনা, মানুষ দেখার মতো নাই, বাট এটা তারা আর কি সুন্দরও লাগে আর কি, এক এক গোর এক এক কালার করছে দেখতে যাতে সুন্দর লাগে। আমরা সকল যে এখানে গেছি, তো একলগে আর কি আমরা 25 জন মানুষ, একলগে তো আটিলে আর মানুষ আটতেও পারতো না, তো আমরা এখন গ্রুপ হই আর কি, কয়েকজন কয়েকজন করে এখন গ্রুপ হই আর কি, কয়েকজন আগে কয়েকজন মাঝখানে কয়েকজন পিছিয়ে হলো আর কি, আটি আটি গেছেন, একলগে যদি আমরা 25 জন মানুষ আটি, তে আর আশেপাশের কোনো মানুষ যে মানুষ যাওয়া ওয়া করে আর তারা ফটো পাইতো না, তো লাগে আমরা 3 গ্রুপ হয়েছি, গ্রুপ হইয়ে তো আটিছি।
যে জায়গা ফানফেয়ার ওই জায়গাতে আমরা আইসি, তো ইয়ে দেখি সকলটা বন্ধ, তারা সবকিছু বন্ধ করে রাখি দিছে। অনেক সময় ঘোরাঘুরি করলাম বিচেও, তো এখন আমরা সকল গরু যাই আর আমার বাসুর গরু যাই আর তো ওখান থেকে পরে আর কি আমরা গরু রানা দিমু। আর আমার শাশুড়ি গেছে নাকিতার লাগি, আমার শাশুড়ি অসুস্থ 2 বছর থাকিয়ে বেডও, তাই সবসময় বেডও থাকেন, কোনো খানো যাইতে পারেন না বাড়া, তো এর লাগি আর কি যদি আম্মা যাইতা তাই আমরা সকল সকল আর খুশি হইলাম, মানে যদি যাইতে পারতা আর কি সুস্থ হইতা যাইতে পারতা। আগে জেলাখান আমরা যাইতাম আর কি আম্মাও যাইতে লগে, তো আমরা সকল খুশি হইলাম মানে, বাট আম্মা তো অসুস্থ যাইতে পারতা নাই, এর লাগি আর কি আমরা সকল গেছি, আম্মা গেছো না, তো সকল আমরা সকলে আর কি আম্মারে মিস করছি। আগে যতবার গেছি আম্মার লগে আসলা বালা লাগছে মুরব্বী, আর ইফরা কো আম্মার লগে নাই, আম্মা যাইতে পারছি না। অনেকে আবার মনে করবা অসুস্থ তে কিতা বেমার আর কি, তো বয়স বয়সের বেমার আর কি, বড় কোনো বেমার নাই, বয়সের বেমার, বয়স হয়ে লেগে বয়স হয়ে গেলে গিয়ে আর কি যে লান গড় থাকি বারাইতে পারেন না, বয়স্ক মানুষ বারা গিয়ে ঘোরাঘুরি করতে পারেন না আর কি, আকল লাহান ও লাহানো আর কি। আমরা সকল গরু আইসি আইয়া চা নাস্তা করলাম, চা নাস্তা করিয়ে মাগরিবন নামাজ পড়িয়া, তো কত সময় গফ করলাম সকল এখানো বইয়া আর কি, তো তেমন ভিডিও করতাম পারছি না, সকল এখানো জমইলে আর কি গফ সফ লাগলে আর এটা ভিডিও করার মন মনও থাকে না, ভিডিও করার মনও থাকে না যে ভিডিও করতাম, আর মনও থাকে না ভিডিও করার, গফ লাগলে তো আর গফর বাইদেও খেয়াল থাকে। আর সকলেরও বাচ্চাই কোটি কোটি লুকাফটার করা লাগে। আর আমরা এখন আর কি বিদায় লইলে আর কি গরু চাইতাম, তো সকল 12 ইঞ্চি যার যে গাড়িতে উঠতাম, মনে আমি একটু তোরা ভিডিও করছি হয়ে আগর, কিন্তু তার ভিডিও করলাম না, তেমন বালা করে ভিডিও করছিও না, তো অন্য একটু ভিডিও করিলাই, তো ওগুন ভিডিও করছি আর কি সকল উবাইছি বারা বারো যার যে গাড়িতে উঠতাম আমরা। তো এর মাঝে আর কি আমরা বারো ইয়া, তো আমার বড় ননরের ঘর গেছি, বড় ননরে আমার বড় বাউর আর কি ঘর থাকে তার 10-15 মিনিট চলাখান দূর আর কি, তো দেখা করি আইলাম, আফার ইয়ে দাও তা আসলে আফা আইতে পারছি না অসুস্থ এর লাগিয়া, তো আমরা সকল গেছি দেখা করি আইছি গিয়া আফার ঘর গিয়া আফারে, আফার ঘর থাকি বারো ইয়া আফার লগে দেখা করি আর কি বারে, তো আমরা এখন আমরা গরু যাইরাম, আর গরু আইতে প্রায় 2 ঘন্টার লাখান লাগছে, বাক্কা সময় লাগি গেছে গিয়ে, আমরা এখন আমরা গরুর কাছে তাইছি আর 5 মিনিটস লাগবো গরু যাইতে। আর আইতে সময় আমার জালে খানি দিছেন, কইসলা খাইবার লাগে আমরা খাইছি না, তো খানি দিছেন, রোস্ট ফুলাও দিস রোস্টার ফুলাও দিছেন, মিটকারি দিছেন, আর সুটকির তার হাড়ি দিছেন, তো আমার নাফিসার আর নাসিহার তান তান ফেটোবুক লাগি গেছে রাস্তাতে, দিন খাইছেন রোস্ট ফুলাও, আমি বললাম রোস্ট ফুলাও আছে তখন চাষিয়ে দিছেন খাইলেও, তো তারা গাড়িত খাইছেন নাফিসাই আর নাসিহায়। আমরা গরু আইছি, তো আইয়া আমার নাফিসা নাচি আর কি তান সাচিয়ে খানি দিছিলা, অর্ধেক খাইছেন গাড়ি তার অর্ধেক রয়েছে, তো তান তান খাওয়াইছি, খাওয়াইয়া বেডও দিলাম, নাইম না দিমটাও খাওয়াইলাম, খাওয়াইয়া আর এখন আমি আর নাফিসার আব্বা খাইতাম, তো সুটকির তার খাড়ি আর মিটর তার খাড়ি দিছেন, সুটকির তার খাড়ি দিয়ে আমি খাইম, আর তান গার্ডেনের মরিচ দিছেন নাগা মরিচ আর ওটা মরিচও দিছেন কয়েকটা, তো এখন আমি আর কি আমার জালে যে সুটকির তাহারি দিয়েছেন সুটকির তাহারি দিয়ে আর নাগামরিচ দিয়ে খাইম, তো খানি লইছি
ছুটকির মিষ্টি হদু দিয়া ছুটকি দিয়া রান্ধিসলা, আর নাগামরিচ তোমার জালর আর কি ছুটকির তরকারি আর গার্ডেনের নাগামরিচ দিয়ে এখন আমি খাই আর। আর আমার ভিডিও আজকে এই পর্যন্ত, আপনারা সকল ভালা থাকুক, আমার লাগে আমার ফ্যামিলি লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা সকলকে সুস্থ রাখতা, হেফাজতে রাখতা। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওত কত হইব ইনশাআল্লাহ।